আসাম রিজনেল ফ্রন্ট রাজ্যর নতুন আঞ্চলিক শক্তির নাম নেতৃত্বত সাংসদ অজিত ভূঞা বিধায়ক অখিল গগৈ লুৰিণজ্যোতি গগৈ আর অবসরপ্রাপ্ত আইএএস তথা এপিএসএলসির নেতা জন ইংতি কাথার 26ক বিজেপি মিত্রজোঁটক প্রতিহত করবলে গঠন হল উমৈহতীয়া বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দল আসাম রিজনেল ফ্রন্ট অসম আঞ্চলিক মর্চা নতুন আঞ্চলিক শক্তির আমন্ত্রণ জানা হব হাগ্রামা মহিলারীর দল বিপিএফকো রাজ্যের রাজনীতির এটা কেন্দ্রবিন্দু হোটেল লিলি হোটেল লিলির পৰা রচনা হয়েছে বিরোধী রাজনীতির ব্লু প্রিন্ট 26ৰ বিধানসভা নির্বাচনত বিরোধীর আঞ্চলিকতাবাদী ভোট যাতে বিভাজিত নহয় তার বাবে সকল বিরোধী আঞ্চলিক রাজনৈতিক শক্তি একত্রিত করার প্রচেষ্টা আরম্ভ হয়েছে তার এই ফসল আসাম রিজনেল ফ্রন্ট শনিবারে হোটেল লিলিত চারিটা বিরোধী আঞ্চলিক শক্তিক একত্রিত করার আলোচনা রাজ্যসভার সাংসদ অজিত ভূঞার নেতৃত্বত অনুষ্ঠিত বৈঠকত অজাপর সভাপতি লুৰিণজ্যোতি গগৈ অল পার্টি হিলস লিডার্সর নেতা জন ইংতি কাথার সহ রাইজর দলের নেতৃত্ব উপস্থিত থাকে বৈঠকত বিরোধী আঞ্চলিক শক্তির রূপরেখা প্রস্তুতর রাজনৈতিক অভিবর্তন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে আমি চারিটা দল একত্রিত হয়ে আমি এটা দলে প্রস্তাবিত এটা নাম ইতিমধ্যে আমি অসমবাসী রাইজলে বা জাতীয় অভিবর্তনলে আমি প্রেরণ করব কারণে চিন্তা চর্চা করছো আসাম রিজনেল ফ্রন্ট অসম আঞ্চলিক মর্চা এটু আমার প্রস্তাবিত মর্চার নাম অহা সেপ্টেম্বর মাহর মাঝভাগত এখন জাতীয় রাজনৈতিক অভিবর্তন অনুষ্ঠিত হব আসাম রিজনেল ফ্রন্ট অসম আঞ্চলিক মর্চা এই আসাম রিজনেল ফ্রন্ট যেটু হব তাত মই কোয়ার দরে ইতিমধ্যে লাহে 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 প্রসারিত হব আর বিভিন্ন আঞ্চলিক শক্তিয়ে অরিহণা যোগাব আঞ্চলিক শক্তির এই রাজনৈতিক অভিবর্তনলে আমন্ত্রণ জানা হব হাগ্রামা মহিলারের বিপিএফ দলকো পরিকল্পনা মতে বিপিএফে যদি বিরোধী আঞ্চলিক শক্তির যোগ দিয়ে তেন্তে রাজ্যের রাজনীতিয়ে নতুন দিশ পোৱাৰ সম্ভাবনা প্রবল সদ্যহতে চারিটা রাজনৈতিক দল কিন্তু ই বহল হয়ে গৈ থাকিব আপনাদের দেখি গৈ থাকিব কারণ ইতিমধ্যেই এই খবরবোৰ ওলোৱাৰ লগে লগে অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বহু রাজনৈতিক আর অরাজনৈতিক সংগঠনেও আমার লগত যোগাযোগ করেছে ইনক্লুসিভ যেটু রিজনালিজিমের যেটু ধারা যেটু চিন্তা সেটু সকলকে যাতে উপলব্ধি করব পাৰো সকলে যাতে নিজের অধিকারের হকে যুঁজিব পারে আর নিজের স্থান যাতে ইয়াত বিচারি পায় তেনেকুৱা একটা পরিবেশ সৃষ্টি করবর কারণে মানুষের মাজলে যাম কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়টি হল অজাপ আর রাইজর দলক একত্রিত করে একটা নতুন রাজনৈতিক শক্তি গড় দিয়ার পোষকতা করা অখিল গগৈ কিন্তু শনিবারের বৈঠকত উপস্থিত নাছিল উপস্থিত আছিল কেবল দলটির প্রতিনিধিহে স্মর্তব্য দেওবারে অনুষ্ঠিত হব রাজ্যের বিরোধী ঐক্যমঞ্চর বৈঠক আর সেই বৈঠকের পূর্বে চারিটাক আঞ্চলিক শক্তি একত্রিত হওয়াটে বহন করেছে আন এক তাৎপর্য আর তাকেই লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিরোধী ঐক্যমঞ্চর মূল দল কংগ্রেসের রাজ্যিক সভাপতি ভূপেন বরাই আঞ্চলিক দল অসমত তাহানির পর আছে আর এতিয়াও আছে আগলেও থাকবে আর আঞ্চলিক দলের বৈঠক হওয়াক লৈ পেলায় মূল প্রতিক্রিয়া দিবলগীয়া নাই সব দলের নিজের নিজের পলিসি থাকিব নিজের সিদ্ধান্ত থাকিব সেই মো কবলগীয়া একো নাই ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়